चले গেলাম আমার সর্বাঙ্গ চলে পড়ে ছাই হয়ে গেল তোমাদের বিকৃত শিক্ষা আর লোভলালু সঞ্চলন্ত অগ্নিকুণ্ডে তাই বলছি সাবধান ইতিহাসের ঘুম ভাঙছে নীরব ইতিহাস চিৎকার করে বলতে চাইছে তোমাদের কুষ্টি আর নগ্নতার কথা তোমাদের পাপে আর জন্ম নিচ্ছে মানুষেরই কোলে সন্তান দিন দুপুরে বাজ পড়ে নীরব হচ্ছে তাজা প্রাণের স্পন্দন ভাঙছে দল শেষ হচ্ছে বন্ধুত্ব ছেলের ঘরে বাবা মা চাকরি চাকরি আর ওরা যে সব কাহিনী লেখা লেখা হচ্ছে আজকের এই ইতিহাসের বুকে এবার তোমরাই বলো সেই ইতিহাস কাঁদবে না হাসবে কাঁদবে না হাসবে কাঁদবে এই তুমি ছোকরা এই দেশের সুখী মানুষগুলোকে কাঁদার চাইছো प्रथम काज प्रकृत अवस्था के तुले धरे मानुष के सचेतन करा जाते भूल पथे पा ना बोलो राजनीतिर कचकचानी तुले धरा भाई देखते এই সংবাদের প্রথম পাতায় বড় বড় হরফে লেখা আছে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশ সচিব হিলারির বৈঠক পরে কি নয় তো লিখবে প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর তাতে কি হয়েছে এগুলো তো দেশের খবর আর দিকে দিকে ছাত্রে রাতে শিক্ষক নিগৃহীত হচ্ছেন বিবাহের আমার কোণে পালকি বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে বধূ নির্যাতনের জন্য সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে কোণের দায়ে পুড়িয়ে মারা হচ্ছে অসহায় আমাদেরকে পুলিশ প্রশাসন নেতা মন্ত্রীদের রক্ষা করতে ব্যস্ত সাধারণ মানুষের ডায়েরি লেখার সময় তাদের নেই चोखे कब कब मधुर समाज व्यवस्था मानुष रूपी जानवर देर चलंत प्रति आकाशे তুই
মিথ্যে বলিনি বাবু, মিথ্যে বলিনি। আপনাদের মতো চকচকে এই পোশাক প্রভদ্র মানুষগুলোই তো আমাদের সৃষ্টিকর্তা। আপনারা এত রচনা করেন এই সমাজ সংসারের বুকে, আমার মতো বিভৎস ইতিহাস। ইতিহাস মিথ্যা মিথ্যা মিথ্যা, দ্বিতীয়বার ওই মিথ্যা কথা বললে আমি তোর বিস্তার পাবেন না, যাবে আপনার রাশি রাশি টাকা। আর আপনার চারপাশে বাসীর মতো কুটগুটি করা জানতে দল তখন আপনি হয়ে যাবেন, আপনার হিত করবে। আপনি হলেন বিশিষ্ট সমাজ সেবক, তারপর নারী জাগরণ মঞ্চে এই নারী জাগরণ মঞ্চ নিয়ে যে কথাগুলো তুমি সংবাদপত্রে লিখেছ আদালতে প্রমাণ করতে পারবে সেটা আদালতে ভেবে দেখবো। তার আগেই তোর হাত হাত মাটির নিচে তোকে আমি উঠতে দেবো। সুজনের হাত গন্ধ কেন করবেন স্যার, সামান্য একটা চার আনার সাংবাদিক। শিখা তুমি? হ্যাঁ, আমি এই পথে অফিসে যাচ্ছিলাম, হঠাৎ আপনার চিৎকার শুনে এখানে আসতে বাধ্য হলাম। কি হয়েছে স্যার? সে কথা জেনে তোমার কোনো লাভ নেই। এসব আপনি কি বলছেন, আমি আপনার প্রিয়, তাই আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কথায় আমার নখদর্পণে থাকা উচিত। মানে আমি বলছিলাম কি, এই আপনার ওই ন্যায় অন্যায় পাপ পুণ্য এসব যদি ভালো মন্দ আমি না জানি, তাহলে আমি কিভাবে দিনকে রাত করব স্যার, আর রাত কি দিন করব কি করে? জানো ওই শৈতান্তরের সংবাদপত্রে কি লিখেছে, আমাদের নারী জাগরণ মঞ্চ থেকে নাকি বিদেশে নারী পাচার হয়। হ্যাঁ, এই খবরটা আমি অবশ্য শুনেছি। পড়েছো? অথচ আমায় বলনি। এটা এমন কোন দামি খবর নয় যে আপনাকে বলতে হবে। কোথাকার কে সাংবাদিক, ওই চারানার সাংবাদিক দুটো পয়সার জন্য এইসব এই খারাপ খবরগুলো লিখেছে। আর তাছাড়া এই খবরগুলো এখন কেজি দরে বিক্রি হয়ে ওই চানাচুর বানানোর ঠোঙা হয়ে গেছে। তাহলে কি ওই সাংবাদিককে আমি ছেড়ে দেব? ও মাই গড, এ তাহলে তুমি এই সংবাদটা লিখেছো, আত্মানা ধন্যবাদ। হ্যাঁ, ফলটা আমি তখনই দেবো যখন উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে এসে ওই সংবাদটা একেবারে প্রমাণ সহ লিখতে পারবে সেদিন, তার আগে নয়। এবার যান, এই নেমে পড়ুন তথ্য সংগ্রহ করার জন্য। ওকে ম্যাডাম, যথাসময়ে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে ওই খবর আমি আবার ছাপবো। মৌমাছি কামড়ানোর ভয়ে মৌচাকে ঢিল মারতে আমি ছাড়বো না, ছাড়বো না। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি আমাদের অফিসে চাকরি করতে এসেছ না আমার পিছনে আহমু সভা দিতে এসেছ? জি 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 জি, এসব নিয়ে কি বলছেন স্যার? বুঝতে পারছো না, কিন্তু তুমি যেভাবে ওকে আমার পিছনে লাগালে
ভুলে যাবে না। আমি সেই সোনার খাঁচায় বন্দী হয়ে আমি বলবো রহস্য করছেন বুঝি। তবে শিখা তুমি অফিসে যাও। ওকে স্যার আমি যাচ্ছি, কিন্তু আপনি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবেন। বাই। নিশ্চয় যাবে, কারণ মৌচাকের মধু ছেড়ে মৌমাছি কতক্ষণ বাইরে গুনগুন করবে। আপনি কিন্তু আমায় অপমান করছেন। ভালো কাজ করলেন, কমিটি সম্মান পাবেন। করবো, এবার নিশ্চয় করব। আরে সেই জন্যই তো আপনাকে অফিসে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু যখন এখানেই দেখা হয়ে গেল তখন প্রস্তাবটা কি বলে ফেলুন, আমার কোনো অসুবিধা নেই। বলছিলাম কি, আমাদের নারু জাগরণ মঞ্চে একটা নতুন বিল্ডিং তৈরি হবে, সেই বিল্ডিং এর টেন্ডারটা যদি আপনাকে পাইয়ে দিই আপনি আমার জন্য কি করতে পারবেন বলুন। কি করলে আপনি খুশি হবেন? আপনি ও থেকে আমায় 2,00,000 টাকা দিয়ে দেবেন। কিন্তু এত টাকা আমি দেব কোথা থেকে? বাড়িটা একটু লো মেটেরিয়ালস দিয়ে তৈরি করবেন, তাতে যদি বাড়িটা ভেঙে পড়ে তাতে আপনার কি? আরে মশাই, আপনি তো ঠেলে ফেলে দিয়ে ভাঙেন নেই, তাতে তো বহু মানুষ মারাও যেতে পারে। যেতে পারে নয়, যাবে।
আরে ভাই, ভারতবর্ষে 135 কোটি মানুষ বাস করে, হমন 2-400 লোক মারা গেলে ভারত মায়ের কোল শূন্য হবে না। আপনি মানুষ না দুপে জানোয়ার? আপনার আকৃতিটা মানুষের মতো হলো, স্বভাব তেমন পশুর চেয়ে নিয়ে চলো কি করে? জি মিস্টার চ্যাটার্জি, জি, টাকাটাই আপনার কাছে বড় হলো, স্বার্থ লোভ লালসার শিকার হয়ে আজ আপনি এমন একটা অমানুষে পরিণত হয়েছেন যে 200-400 মানুষের মৃত্যুটা আপনার জীবনে কোনো রেখাপাত করতে পারে না। ঠিক তাই, এই দেশের সব ভালো মানুষের ভালো মন্দের ঠিক আছে, কিন্তু আমরা শুভময় বাবু তাই অসল চিন্তা মন থেকে মুছে ফেলে আমার প্রস্তাবটা একটু ভেবে দেখবেন। নিশ্চয় ভাবো যে একবিংশ শতাব্দী প্রগতিশীল যুগে মানুষ এমন জানোয়ার হলে কি করে? আর ঈশ্বর যাকে দুটো হাত আর দুটো পা দিয়েছে তার অন্তরটা পশুর চেয়ে নিজ করলেন কেন? পশু নাই, আমি এক জীবন্ত শয়তান, আর এই শয়তানের থাবা তোমার বুকে বসবে শুভময়। আমি তোমার বুঝিয়ে দেব শিব কলিকা বাবিজি ঘুরে সেই সেই হাইটারের কাছে তুমি এখনো এক যদি কিছু না মনে করে আমি তোমায় পৌঁছে দেব। এ কি আপনি মানে ওই নারী জগন মন্ত্রের? মনে রেখেছো দেখছি, তাহলে নিশ্চয় আমার প্রস্তাবটা মনে আছে। আমি তো তাই চাই যে এই নারী সমাজের উপেক্ষিত নারীদের মাঝে কিছু দাঁড়াতে, কিন্তু দাদার অনুমতি ছাড়া দাদা কিছুতেই রাজি হচ্ছে না। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ দেশের নারী সমাজ নিয়ে যে যে কর্তব্য করেছেন তাতে খুব সহজ পথে হয়নি মিশাইল। অতএব আমাকে দাদার কথা উপেক্ষা করে এখানে আসতে হবে, তাই তো? এই তো বুদ্ধিমত মেয়ের মতো কথা। আসল কথা কি জানো, ভালো কাছে কিছু বাধা বিপত্তি তো আসবেই। আসলে কি জানেন তো, এই জগতে আমার দাদা ছাড়া তার কেউ নেই তো, তাই দাদার কথা অমান্য করে এসে যদি কোনো বিপদ, সব বিপদকে অতিক্রম করে তোমার জীবনের সার্থকতার পরিণত ঘটাতে আমি তোমার সব সময় পাশে পাশে থাকবো সুপর না। অতএব কোটি কোটি টাকার মালিক সত্য এই রুক্ষ মর্ময় জীবনে চুলিয়ে দেব, তার মানে মানে ও আমাদের বাড়ি চাকর, চাকর বলিয়া অবজ্ঞা করবেন না ম্যাডাম। দাদা বলেছেন আমি আপনার ফ্যান, ফিলোজফার অ্যান্ড গাইড। তাই ম্যাডামের সঙ্গে কোনো প্রবলেম থাকলে আমার সঙ্গে কথা বলো, সব সাকসেস হয়ে যাবে। যে কোনো শুভ অশুভ কাজে এই চুলকে দেয়। তুই এগিয়ে চল, আমি দু চারটে কথা বলে তবে আসছি। কথা যখন দুটা তখন আর এগিয়ে যেতে হবে কেন? আমি এখানে বসে একটা সেন্টার ফুড খাই। মিশেন, আপনি এই রাম ভক্তটি কোথায় পেলেন?
বেশি খুঁজতে হয়নি। বেশি খুঁজতে হয়নি স্যার, আপনার মতোই মা শীতলমায়ের বাহনের পাশেই ছিলাম। তার মানে আমি একটা গাধ? আমি বলিনি স্যার, আপনি নিজেই বললেন। আমি তোকে এমন উচিত শিক্ষা দেব। যারা চিৎকার করে মরে তার কাউকে উচিত শিক্ষা দিতে পারে না। যারা উচিত শিক্ষা নেই তারাই গর্ধমের মতো চিৎকার করে না। আহ, তুই চুপ করবি? আমি তো চুপ করেছিলাম বেটা, কিন্তু পিছনে যে কাঠি দিলে চুলকে দেব, কাউকে ছাড়ব না। আর আমাকে অপমান করে তোর পার পাবি না। তুই জানিস আমার ক্ষমতা কতখানি। আর মিস্টার যেতে দিন না মিস্টার চ্যাটার্জি, বাচ্চা ছেলে কিছু না কিছু বলে ফেলেছে, আপনার মতন মানুষ ওগুলো মনে করলে কিছু হয় না। তোমার কথা মতো ওকে আজ আমি ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয় দিন এ ধরনের কথা বললে আমি চুলকে নে দৌড়া সাপের কামড় বারবার সহ্য করার বান্দা আমি নয়। চলুন ম্যাডাম, আমরা বাড়ি যাই। হ্যাঁ চল চল চল, আজ তাহলে আসি মিস্টার চ্যাটার্জি, পরে নয় ও বিষয়ে কথা হবে।